র‍্যাঙ্কিং দেখে কোন ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং দেখবো নাকি অন্য কোনো কিছু দেখে আমরা সেই ইউনিভার্সিটিতে অ্যাডমিট নেব? হ্যাঁ, এটা আমি যেটা বলবো যে খুবই সুন্দর একটি প্রশ্ন, যে কিভাবে আমরা সুপারভাইজারকে সিলেক্ট করব, এটা কি কান্ট্রি ওয়াইজ করব কিনা, নিজের রিসার্চ নিজের রিসার্চের এরিয়ার উপর ডিপেন্ড করে কোন সুপারভাইজারটাকে বা কিভাবে করব। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে সুপারভাইজার সিলেক্ট করার জন্য আপনার রিসার্চ ইন্টারেস্টটা হবে ফার্স্ট প্রায়োরিটি, সেটা তারপরে আসবে কান্ট্রি। যেমন এমন হলো যে আপনার কাছে যদি জাপান, কানাডা, তারপর ইউএস, তারপর অস্ট্রেলিয়া, এই ধরনের যেমন কয়েকটা কান্ট্রি সুপারভাইজারের লিস্ট আপনার কাছে আছে, এখন আপনি চাচ্ছেন যে কাকে শর্ট আউট করবেন বা কোথায় করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে আপনার উচিত রিসার্চ যে গুগল স্কলার যেটা রয়েছে, আমাদের পাবলিকেশন লিস্ট যেটা বলি, যে সাইটেশনের জন্য যেটা খুবই ইউজফুল, যে কিভাবে আমরা গুগল স্কলার থেকে সেটা পাবো। তো আপনার ওই যে সুপারভাইজার গুলো আপনার কাছে আছে, সেখান থেকে আপনার সুপারভাইজার আপনার নিজের রিসার্চ ইন্টারেস্ট প্লাস আপনি যেই ফিল্ডে কাজ করছেন তার সাথে রিলেট হয় এমন সুপারভাইজারদেরকে মেল দিলে আপনার রেসপন্স পাওয়ার পসিবিলিটি খুবই বেশি। কারণ দেখা যায় যে যদিও এটা আসলে খুব কম ভ্যারি করে, সাপোজ আপনি একজন স্ট্যাটিস্টিশিয়ান, তো দেখা গেল যে আপনি আপনি মেল করতে চাচ্ছেন একজন বায়োস্ট্যাটিস্টিশিয়ানকে, তো এক্ষেত্রে আপনার দেখতে হবে যে আপনার যে রিসার্চ এক্সপার্টাইজ, যেমন আপনি যেমন যে যে ধরনের টেকনিক্স জানেন আপনি, সেই ধরনের টেকনিক্স ইউজ করে বা একটু অ্যাডভান্স অথবা একটু কোরিলেট করে আপনার সুপারভাইজার অর্থাৎ ওই প্রফেসরদের কোনো ধরনের পেপার আছে কি না সেইগুলো হাইলাইট করা টেমপ্লেট, তাহলে দেখা যায় যে ওই প্রফেসরটা অবশ্যই আপনাকে রেসপন্স করার জন্য একটু হলেও ইচ্ছা পোষণ করে। আচ্ছা, আপনি শুরু থেকে এ পর্যন্ত যে বিভিন্ন ধাপ পার হয়ে এসেছেন, আমি মনে করি যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, এখন যদি আপনি স্পেসিফিক কিছু সমস্যার কথা বলেন আর সেগুলা কিভাবে আমরা যদি ফেস করি সেগুলা কিভাবে কাটিয়ে উঠবো? হ্যাঁ, এই প্রশ্নটা হলো যে কি কি বাধার সম্মুখীন হই আমরা, বিশেষ করে আমি যে বাধার সম্মুখীন হয়েছিলাম স্টেটমেন্ট অফ পারপাস, যেটাকে আমরা বলি এসওপি, এটার আসলে বিভিন্ন ধরনের নাম, অনেকে এটাকে বলা হয় কভার লেটার, অনেকে এটাকে বলা হয় যে নিজের পার্সোনাল স্টেটমেন্ট অফ ইন্টারেস্ট, যে যেভাবে আসলে এটাকে ডিসক্রাইব করে। তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস আপনার অ্যাডমিশনটা সাকসেসফুল হওয়ার জন্য। এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, হুট করে আসলে একটা স্টেটমেন্ট অফ পারপাস লেখা যায় না, এটার জন্য আসলে কিছুদিন হলেও টাইম দেওয়া লাগে। আসলে অনেকে মনে করে যে কিছুদিন যদি হয় সেটা কি কয়েক সপ্তাহ বা কয়েক মাস, আসলে সেটাও না, সেটা হলো যে আপনি যে স্টেটমেন্ট অফ পারপাসটা লিখতেছেন সেটা কতটা মানে ইউনিক, সেটা কতটা স্ট্রং একটা স্টেটমেন্ট, যে আপনি যেখানে অ্যাপ্লাই করতেছেন তারা আসলে আপনাকে যোগ্য মনে করে কিনা সেটা কিন্তু আপনি নিজেই জাজ করতে পারবেন। সেটা কিভাবে, যেমন আপনি ধরা যায় যে আপনি সেল বায়োলজি বা আপনি ক্যান্সার নিয়ে গবেষণা করবেন, কোন একটা ইউনিভার্সিটিতে আপনি পেয়েছেন যে আপনি ওই ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতেছেন, আপনার স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হবে ক্যান্সার বায়োলজি রিলেটেড। এখন কথা হলো যে আপনার যে রিসার্চ ব্যাকগ্রাউন্ড সেটা ক্যান্সার রিলেটেড নয়, হতে পারে তার আশপাশ দিয়ে অনেকে কাজ করে মাইক্রোবায়োলজি নিয়ে, মাইক্রোবায়োলজি বিভিন্ন একটু ডিফারেন্ট পার্ট, তো সে কিভাবে ক্যান্সার বায়োলজির ওই ডিপার্টমেন্টের জন্য স্টেটমেন্ট অফ পারপাসটা আসলে লিখবে, তার জন্য যে ক্রাইটেরিয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি বলবো যে আপনার একাডেমিক যে স্টাডিটা ছিল, যেমন বিএসসি এবং মাস্টার্স, এখানে কিন্তু আপনি কিছু কিছু সব কিন্তু মেজর কোর্স না, এটা আপনাকে এটা আমরা সবাই জানি যে সব মেজর কোর্স না, তো যেই মেজর কোর্সগুলো আপনি পড়াশোনা করেছেন ওই ইউনিভার্সিটিতে সেই কোর্সগুলোর সাথে কিন্তু কোনো কোনো ভাবে ওই ডিপার্টমেন্টের ওই ওই রিসার্চ এরিয়াটা মিলে যায়, যেমন আপনি ভাইরোলজি অ্যান্ড অনকোলজি ভাইরাস এবং ক্যান্সার নিয়ে কোনো না কোনো ভাবে দেখা যায় যে আপনি এই কোর্সটা আপনি থার্ড ইয়ারে পড়াশোনা করেছেন বা ফোর্থ ইয়ারে বা মাস্টার্স ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড ইয়ার এরকম, ওই জিনিসগুলো হাইলাইট করা যে আই স্টাডি দিস দিস টপিক, তারপর আরো অ্যাড করা যে
অর্থাৎ এক কথায় স্টেটমেন্ট অফ পারপাসটা আপনার নিজেকে নিজের নিজের একটা প্রতিবিম্ব, যে আমি নিজেকে কিভাবে উঠিয়ে এসেছি। আবার অনেকে দেখা যায় যে আপনারা দেখবেন যে গুগলে আমরা যখন সার্চ করি এই ধরনের টেমপ্লেট, বিভিন্ন ধরনের আসলে টেমপ্লেট ইজিলি আমরা পাই। এখানে দেখা যায় যে অনেকে আছে যে একটা গল্প দিয়ে শুরু করে, যে আমার খুবই ক্লোজ রিলেটিভ ক্যান্সারে মারা গেছেন, তো সেখান থেকে আমি আসলে অনুপ্রাণিত হয়েছি যে আমি ক্যান্সার নিয়ে কাজ করব। আসলে আপনার বোঝা উচিত এই ধরনের স্যাম্পল গুলো হলো জাস্ট টেমপ্লেট হিসেবে ইউজ করা হয়েছে, যে জাস্ট একটা স্টেটমেন্ট অফ পারপাস হলো যে কিভাবে আপনি আপনার ছোটবেলা থেকে শুরু করে আপনার একাডেমিক লাইফটা কিভাবে কোন ফ্লোতে আসলে গিয়েছে, কোন ফ্লোর মধ্যে দিয়ে গিয়েছে। এখন আপনিও যদি বলেন যে আমার রিলেটিভ ক্যান্সারে মারা গিয়েছে, আমি এখন তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ক্যান্সার নিয়ে কাজ করব, তারপরে শুরু করলেন, আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, তখন আপনি শুধু ক্যান্সার নিয়ে যদি সবকিছু বলেন, আসলে এটা একটু দৃষ্টিকটু দেখায়। তো সেটা আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনি কি কি বিষয় স্টাডি করেছেন, যেমন আপনি কোন কোন টপিকস ছিল আন্ডারগ্রেড, তারপর মাস্টার্সে, ওই জিনিসগুলো হাইলাইট করা, তারপর আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স কি কি ছিল। এখন এখানে অনেকের বলে যে আসলে আমি আমার তো আসলে তেমন কোনো রিসার্চ এক্সপিরিয়েন্সই নেই। অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স আছে, সেগুলো কিভাবে হাইলাইট করবেন স্টেটমেন্ট অফ পারপাসে। এখন আমি যেটা বলবো, মাঝে মাঝে আমরা দেখি যে কিছু কোর্সেরা নামক একটা প্ল্যাটফর্ম রয়েছে, অনলাইন কোর্সেরা প্ল্যাটফর্ম, সেখানে অনেক ভালো ভালো কোর্স করা যায় ফ্রিতে, যদিও সেটা ফাইন্যান্সিয়াল এড নিতে হয়। এটা এটা আসলে খুবই ইফেক্টিভ, অনেকে হাস্যকর মনে হতে পারে কিন্তু না, এই ধরনের কোর্সগুলো যেগুলা খুবই লাইক ডিপ লেভেলের, সেগুলা কিন্তু আপনি ইজিলি অ্যাড করতে পারবেন। কারণ যখন আপনার কোনো ধরনের রিসার্চ এক্সপিরিয়েন্স নাই, আপনি কিন্তু তখন বলতে পারেন খুব ইজিলি যে আমি এই এই কোর্সগুলো এই এই কোর্সগুলো লাইক আপনি জনস হপকিন্স ইউনিভার্সিটি থেকে একটা লাইক ব্রেস্ট ক্যান্সার, ইন্ট্রোডাকশন অফ ব্রেস্ট ক্যান্সার, অথবা কোনো না কোনো ধরনের সার্ভাইকাল ক্যান্সার, অথবা লাং ক্যান্সার, অথবা আপনি যদি স্ট্যাটিস্টিক্স বা ম্যাথমেটিক্স প্রোগ্রামিং, এই জিনিসগুলো আপনাকে স্টেটমেন্ট অফ পারপাসে হাইলাইট করতে হবে, যে আপনি আসলে কেমন স্ট্রঙ্গার ক্যান্ডিডেট। শুধু স্ট্রঙ্গার বললে হবে না, এখানে আপনাকে চিন্তা করতে হবে, আপনি যখন লিখবেন আপনাকে বারবার মনে রাখতে হবে যে আপনি যে স্টেটমেন্ট অফ পারপাসটা লিখতেছেন, এই জিনিসটা প্রায় 10-15 জন ফ্যাকাল্টি মানে পড়বে, একদম থোরলি পড়বে। যখন মানে প্রায় 10-15 জন একসাথে পড়াশোনা, আই মিন এটা যখন তারা স্ক্রিনিং করবে, তখন কিন্তু তারা ধরে নিতে পারবে যে আসলে আপনি কি এটা নিজের এক্সপিরিয়েন্স থেকে লিখেছেন, নাকি লাইক আপনার ক্যান্সার বায়োলজি ভালো লাগে, অথবা কেউ, অর্থাৎ ভুল কোন ধরনের ইনফরমেশন স্টেটমেন্ট অফ পারপাসে যদি আপনি দেন, সেটা আসলে খুব ইজিলি রিকগনাইজেবল। সো সবচেয়ে সুন্দর যেটা হয় যে নিজের এক্সপিরিয়েন্স কোনো না কোনো ভাবে, লাইক বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করেছি, বিভিন্ন ধরনের ট্রেনিং করেছি, কোনো না কোনো ভাবে ভলান্টিয়ার করেছি। কিন্তু এখানে অনেক আরেকটা কথা আমি অ্যাড করতে চাই, যে ভলান্টিয়ারিং এই জিনিসটা স্টেটমেন্ট অফ পারপাসে, সব ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটি আপনি স্টেটমেন্ট অফ পারপাসে দিতে পারবেন না। যেমন আপনি স্ট্যাটিস্টিক্সে অ্যাপ্লাই করছেন পিএইচডি, বিভিন্ন ধরনের পার্ট স্ট্যাটিস্টিক্সে, বিভিন্ন ধরনের পার্ট থাকে, এখানে যদি আপনি ভলান্টিয়ারিং করেন একাডেমিকের বাইরে গিয়ে, ওই ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্স কিন্তু আপনি আপনার স্টেটমেন্ট অফ পারপাসে না দেওয়াই বেটার। অনেকে মনে করে যে হ্যাঁ এটা তো আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, অবশ্যই আপনি এটা অ্যাড করতে পারবেন, কিন্তু সেটা সিভিতে, নট স্টেটমেন্ট অফ পারপাস। আমার ব্যক্তিগতভাবে মত হলো যে আপনার নিজেকে কিভাবে স্ট্রঙ্গার ক্যান্ডিডেট মনে করে, নিজেকে নিজের নিজেই স্ট্রং মনে করে, নিজের রিসার্চ এক্সপিরিয়েন্স গুলোকে সুন্দরভাবে গুছিয়ে তোলা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে হয় কি যে যখন ফ্যাকাল্টিরা স্ক্রিনিং করা শুরু করেন, তারা প্রথমে যে যে জিনিসটা দিয়ে বাদ দেন সেটা হলো যে ফার্স্ট সেন্টেন্স অথবা ফার্স্ট প্যারা। অনেকে দেখা যায় যে গতানুগতিক ভাবে লিখে যায় যে দিস ইজ লাইক নাম দিয়ে শুরু করে বা কোনোভাবে, সেটা আপনি আপনার ইন্টারেস্ট দিয়ে শুরু করতে পারেন। যেমন আপনি মাইক্রোবায়োলজি স্টুডেন্ট বা আপনি ম্যাথের স্টুডেন্ট বা ফিজিক্সের স্টুডেন্ট, সেখানে আপনি আপনার যখন বিএসসিতে ছিলেন অথবা মাস্টার্সে ছিলেন, তখন কোনো না কোনো ভাবে দেখা যায় যে আপনার সিজিপিএ লো ছিল অথবা আপনার এটার প্রতি ইন্টারেস্ট ছিল, সেটা দিয়ে শুরু করতে পারেন। কিভাবে আপনার লাইফের টার্ন আউট, একাডেমিক লাইফের টার্ন আউটটা ঘটলো,
জাস্ট সুন্দর করে কিছু সেন্টেন্সের মাধ্যমে টার্ন আউটটা ঘটার পরেই আপনি সুন্দর করে শুরু করে দিলেন আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স গুলা বর্ণনা করা, আপনি কেন ওই ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছেন, নিজেকে কেন স্ট্রং আপনি ক্যান্ডিডেট ভাবতেছেন, আপনার যদি সিজিপি একটু ভালো হয় তাহলে ওই সিজিপিটা সুন্দর করে উল্লেখ করা যে আমি এই এই স্টাডি কোর্সগুলো স্টাডি করার কারণেই এবং আমার ডেডিকেশনের ফলেই কিন্তু এই সিজিপিটা একটু হলো মানে আমার সিজিপিটা একটু হলো বেশি। অনেকে দেখা যায় যে সিজিপি অনেক কম, লাইক আমি তাদের কথা বলছি যে যাদের হাই সিজিপিএ এটা ভাবার কোনো কারণ নাই যে আমি খুব ইজিলি একটা স্কলারশিপ পেয়ে যাব। সিজিপিএ ইজ নট আ সিঙ্গেল ফ্যাক্টর দ্যাট কনসিডার অল দ্য অ্যাপ্লিকেশন, আই মিন অল দ্য অ্যাপ্লিকেশন ডকুমেন্ট। সিজিপিএ হলো একটা পার্ট, এর বাইরেও আপনার বিভিন্ন ধরনের পার্ট আছে। এটা যেমন আমরা যেটা বললাম রিকমেন্ডেশন লেটার, স্টেটমেন্ট অফ পারপাস এর বাইরে গিয়ে, তারপর আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স। আপনার সিজিপিএ ভালো না, আপনি আইইএলটিএস স্কোরটা একটু বাড়িয়ে দেন, আপনার জিআরই স্কোরটা একটু বাড়িয়ে দেন। তো মূলত এইটাই হলো আমি বুঝাতে চাচ্ছি যে এইটাই হলো আসলে আমি সবচেয়ে বেশি বার্ডেন ফিল করছি আমার জন্য। এবং আমি এটা প্রথমবার এই যে প্রথম 12টা যে ইন্টার্নশিপ আমি রিজেক্ট পেয়েছিলাম প্রত্যেকটা আমি ভুল লিখে 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 তারপর নিজেকে স্ক্রিনিং করে আমি ঠিক করেছি। তো আশা করি এই যে এই ইনফরমেশন গুলো হেল্প করবে সবাই। আমি একটা ইনফরমেশন দিতে চাচ্ছি, সেটা হচ্ছে কোর্সের কথা যে বললো যে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা অনলাইন কোর্স করতে পারি। এখন এটা একটা সুখবর যে আমাদের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করতেছে কোর্সেরার সাথে, সেখানে আমরা ইউনিভার্সিটির লিংকের মাধ্যমে ফ্রি হচ্ছে কোর্সগুলো করতে পারি। অলরেডি আমি কয়েকটা করেছি, যদি কারো কোনো সমস্যা থাকে বা ঢুকতে সমস্যা থাকে বা আইডিতে তাহলে যোগাযোগ করলে এটা এলাও করা যাবে আর কি। রাজাক ভাই মনে হয় কিছু বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, তুমি লিংকটা শেয়ার করে দিও পেজে, তাহলে সবাই দেখতে পারবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আমি শরীফের কথাটার সঙ্গে আর কি একটু অ্যাড করতে চাই, সেটা হলো মানে অনেক স্টুডেন্টই যাদের একটু সিজিপিএ কম, মানে এরকম আমি তো অনেক দেখছি, তারা মনে করে যে আমরা বাইরে অ্যাপ্লাই করবো কিনা, বাইরে অ্যাপ্লাই করলে আমাদের তো অ্যাকসেপ্ট করবে কিনা। এই বিষয়টা তোমার কথার সুরেই আমি বলতে চাই যে এটা আসলে কোনো ফ্যাক্ট না, সিজিপিএ জাস্ট অবশ্যই সিজিপিএ যাদের ভালো তারা অবশ্যই প্রিফার হবে, বাট যাদের সিজিপিএ ভালো না তার মানে এই না যে তারা কিছু করতে পারবে না বা বাইরে যদি অ্যাপ্লাই করে তাদেরকে অ্যাকসেপ্ট করা হবে না, এইটা মানে কোনোভাবেই মনে করার কারণ নাই। কারণ প্রত্যেকটা জিনিসই নেই মানুষের, শুধুমাত্র 4 বছরের একটা রেজাল্ট সবকিছু হইতে পারে না, কখনোই সবকিছু হইতে পারে না। আচ্ছা আমার কথা না, এখন আমরা আমাদের গেস্টের কথা শুনি। শরীফ হ্যাঁ, শরীফ আপনার হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি এখন গবেষণা করতেছেন, সে গবেষণাটার উদ্দেশ্য কি, আমাদের কি কাজে লাগবে ভবিষ্যতে? এই মুহূর্তে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো যেহেতু একাডেমিক লাইনে চলেই এসেছি তো একাডেমিক লাইনেই থাকা, আই মিন একাডেমিক রিসার্চার হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, যদিও এই পথটা খুব বন্ধুর পথ। এটা কিন্তু আপনাদের বিশ্বাস করতেই হবে যে আসলে সবাই মনে করে যে এই ধরনের দেশের বাইরে পজিশন গুলো খুবই সহজেই পাওয়া যায়, এটা আসলে ঠিক না, লেগে থাকতে হয়। তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমার বর্তমান যে গবেষণাটা চলমান এই গবেষণাটার উপরেই আমি থাকতে চেয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমি এখানে যে কাজটা করছি সেটা হলো আমি মানুষের যে অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে সেখান থেকে ওই অন্তঃক্ষরা গ্রন্থির স্পেসিফিক কিছু ডিজিজ নিয়ে আমি কাজ করছি, ব্রেস্ট ক্যান্সার। তো ওইটার সাথে আমি কিছু হরমোনাল রেগুলেশন দেখতেছি। তো এখন আমার প্রায় গ্রাজুয়েশন শেষের পথে, তো আল্লাহ চাহে তো আমি মনে হয় ইউএসএ তে মুভ করব আমার পিএইচডির জন্য। তো সেখানে আমি কাজ করব মাসল স্টেম সেল নিয়ে, তো একটু ডিফারেন্ট। কিন্তু আমি আমি আমার বর্তমান গবেষণার যে উদ্দেশ্য ছিল সেটাকে কোরিলেট করে আমি আমার ফিউচার যে রিসার্চ প্রপোজাল সেটাকে আমি অলরেডি কম্বাইন করার চিন্তা করছি। কারণ আসলে রিসার্চ এরিয়াটা খুব দ্রুত সুইচ না করাটা বেটার, আই মিন আপনার যে রিসার্চ এক্সপিরিয়েন্সটা আছে ওইটা ওইটার উপরে থাকা খুব ভালো। কারণ আপনি দিনের পর দিন খালি সুইচ করবেন, এটা আসলে একটা আইডিয়াল রিসার্চারের
লাইক ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে না। সো আপনি যে রিসার্চটা নিয়ে আছেন ওই রিসার্চটা নিয়েই থাকাটা খুবই, যদিও এটা খুবই চ্যালেঞ্জিং তবে এটা খুবই মজার। তো যদি নিজেকে নিজের কাজটাকে এনজয় করা যায়, তো ভবিষ্যৎ পরিকল্পনা এতটুকুই যে নিজেকে প্রতিষ্ঠিত করা। আসলে আপনারা বারবার বলতেছেন যে সফল সফল সফল, আমি মনে করি না যে এই পৃথিবীতে সফল বলতে কিছু আছে, সবকিছু আসলে চেষ্টা। আপনি 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 প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো ভাবে আমরা ব্যস্ত হই, তা আবার আবার ওই ওই কাজটাই আসলে একটু সফল হয়। এটাকে আসলে পুরো জীবনের জন্য যে সফলতা তা তা মোটেও ঠিক নয়। সবসময় চেষ্টা চেষ্টায় থাকা যে কিছু করা, নিজেকে একটু ভিন্নভাবে দেখা, যে বিশ্বের মানুষের জন্য মানব কল্যাণে কোনো না কোনো ভাবে জড়িত থাকা, হোক সেটা রিসার্চ দিয়ে হোক সেটা ইন্ডাস্ট্রি লেভেলে গিয়ে। তবে এই লাইনটা খুবই বন্ধুর, আমি মনে করি যে যারা একাগ্রচিত্তে থাকতে পারবে এই লাইনে তারা অবশ্যই কিছু না কিছু করতে পারবে। তার মানে এই না যে লাইক আমরা সফল হয়ে গেলাম বা কোনো কিছু করে ফেললাম, শুধু নিজেকে বোঝা আসলে জিনিসগুলো আসলে নিজের নিজেকে আয়ত্ত করা, আসলে আমরা কতটুকু দেশের মানুষ হোক কোনো না কোনো ভাবে আসলে নিজেকে ঝালিয়ে নেওয়া। আসলে এখানে সফলতা বলে কিছু নাই। তো সেটা আসলে ভবিষ্যতে এই লাইন এই রিসার্চ নিয়েই থাকতে চাই আর অবশ্যই ভালো কাজ করতে চাই। হ্যাঁ, আমাদের হচ্ছে চেষ্টার উপরে চেষ্টা করে যেতে হবে। স্কলারশিপ নিয়ে অনেক কিছু শুনলাম, এখন যদি আমরা এখানে আমরা হচ্ছে বিএসসি বা এমএসসি করতেছি বাংলাদেশে, এখন এখান থেকে যদি আমরা বিএসসি বা এমএসসি তে যদি কোনো প্রজেক্ট পেতে চাই বাইরের, সেই ক্ষেত্রে আমরা কিভাবে কি করব? হ্যাঁ, এই প্রশ্নটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যে আসলে বাংলাদেশে এর প্রবণতা খুবই কম। যে যেমন আমরা ঢাকা ইউনিভার্সিটি হোক বা মাওলানা ভাসানী হোক বা যশোর হোক বা জাহাঙ্গীরনগর হোক, এই যে আমরা পড়াশোনা করতেছি আমাদের ব্যাচেলর এবং মাস্টার্স লেভেলে, এটা কিন্তু অন্য দেশে এই প্র্যাকটিসটা চলে আসছে যে এটা খুবই সম্ভব। আই মিন এটা নট ইম্পসিবল যে আমার ব্যাচেলরের যে ফাইনাল ইয়ারের প্রজেক্টটা, এটা কিন্তু আমরা চাইলেই খুব হার্ড ওয়ার্ক একটু হার্ড ওয়ার্ক করলেই ব্যাচেলরের উপর একটা ভালো গবেষণা প্রজেক্ট কিন্তু আমরা দেশের বাইরে থেকে ফেলোশিপ সহ করে আসতে পারি। এবং এর জন্য দেশের বাইরের যে পিআইরা রয়েছেন, প্রিন্সিপাল ইনভেস্টিগেটররা, তারা তাদের কাছে কিন্তু বরাদ্দ থাকে যে রিসার্চ ইন্টার্ন হিসেবে। এটাকে বলা হয় কোনো কেউ বলা হয় এটাকে কেউ বলে আন্ডার গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বলে অনেক, আবার অনেকে বলে রিসার্চ টেকনিশিয়ান, আবার আসলে এটা বিভিন্ন ধরনের টার্ম রয়েছে। তো আমি যেটা বলতে চাই যে মাস্টার্স এর প্রজেক্ট বলেন বা বিএসসি প্রজেক্ট বলেন, এটা কিভাবে আপনি দেশের বাইরে করবেন, ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো আপনি ব্যাচেলরের থার্ড ইয়ার থেকে ডিটারমাইন হতে হবে যে আমাকে যেভাবেই হোক দেশের বাহিরে, আই মিন নিজের গণ্ডির বাহিরে অর্থাৎ একটু ভেতর থেকে বের হয়ে কোনো না কোনো ভাবে আমার এই প্রজেক্টটা শেষ করতে হবে অথবা নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, এবং সেইটাই আমি ব্যাচেলরের ডিফেন্সে প্রেজেন্টেশন দিব। এই ধরনের একটা আসলে এটা আসলে বলাটা যতটা ইজি কাজটা সত্যি ততটা কঠিন, কিন্তু ইম্পসিবল না। আমি নিজেই যদি বলি যে এটা আসলে আমার এক ফ্রেন্ড, সে তুর্কিতে থেকে ছিল, তুর্কি মেডিকেল ইউনিভার্সিটি, একটা মেডিকেল ইউনিভার্সিটি ছিল সেখানে। তো সেখানে সে ব্যাচেলরে কলোরেক্টাল ক্যান্সার নিয়ে কাজ করেছে। ইন দ্য মিন টাইম সে ভাবলো যে না, আমি এই কলোরেক্টাল ক্যান্সারের উপরে ইউএসএ থেকে এই প্রজেক্টটা শেষ করব বা ইউএসএ তে আমি অ্যাপ্লাই করব আমার প্রজেক্ট কমপ্লিশনের জন্য। সে এজ লাইক এ সেই মাস্টার্স বা পিএইচডি পজিশনের মতোই আপনাকে জাস্ট সাবজেক্ট টাইটেলটা এভাবে লিখতে হবে যে রিগার্ডিং ব্যাচেলর, এটা এটা আসলে বিভিন্ন ধরনের টার্ম রয়েছে। যেমন আমি যদি বলি যে রিগার্ডিং ব্যাচেলর থিসিস ফেলোশিপ পজিশন, অথবা রিগার্ডিং রিসার্চ ইন্টার্ন পজিশন, অথবা রিগার্ডিং রিসার্চ ফেলোশিপ পজিশন, বিভিন্ন ধরনের টার্ম রয়েছে। যেমন অ্যাপ্লিকেশন ফর রিসার্চ ইন্টার্ন অথবা অ্যাপ্লিকেশন ফর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এই যে টার্ম গুলো আমরা সাবজেক্টে ইউজ করলাম, এখন আপনাকে বুঝাইতে হবে টেমপ্লেটে অর্থাৎ মেইলের বডিতে যে আপনি আপনার বিএসসি তে এই প্রজেক্টটা রিসার্চ প্রপোজাল, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট।
আপনাকে রিসার্চ প্রপোজালটা সুন্দর করে শর্টলি হাইলাইট করতে হবে ওই প্রফেসরকে, যে আমি একটা রিসার্চ প্রপোজাল দাঁড় করিয়েছি, আই ওয়ান্ট টু অ্যাকমপ্লিশ ইট ইন ইউর ল্যাব, তার জন্য সেটা সেই ফিক্স করে দিবে। যদি তার যদি আপনার রিসার্চ প্রপোজাল খুবই এক্সিলেন্ট হয়, যেমনটা আমি কুমামুত ইউনিভার্সিটিতে করেছিলাম, তো আমি আসলে যেটা করেছিলাম আপনারাও সেটা, অর্থাৎ আমি ধারণা দিচ্ছি যে এটা খুবই খুবই পসিবল। যেটা করবেন সেটা হলো যে যে রিসার্চ প্রপোজালটা আপনি দাঁড় করিয়েছেন সেটা খুব সংক্ষেপে লিখবেন, এবং লিখার পরে নিচে দিয়ে লিখতে একদম লাস্ট লাইনে আপনাকে লিখতে হবে যে আমি যে কোনো সময় এই প্রপোজালটা ফুল লাইক মেথোডোলজি অবশ্যই আপনি জানেন না, অথবা আপনি আপনি জাস্ট একটা আইডিয়া দিয়েছেন। প্রফেসররা আসলে এটাই খোঁজে যে কার প্রপোজালটা কতটা ইনোভেটিভ। যদি আপনার প্রপোজালটা কোনো না কোনো ভাবে কোনো প্রফেসরের মনে ধরে যায়, অর্থাৎ তার পছন্দ হয়, সে অবশ্যই আপনাকে রেসপন্স করবে, এবং ইন দ্য মিন টাইম সে অবশ্যই আপনাকে ফেলোশিপ দিবে। যেমন আমার ফ্রেন্ড তখন তুর্কি থেকে 3 মাসের জন্য ইউএস এর একটা ইউনিভার্সিটি থেকে সে বিএসসি প্রজেক্ট ফেলোশিপ সহ কমপ্লিট করে সে চলে গিয়েছে, কমপ্লিট করে সে তুর্কিতে গিয়ে তার বিএসসি ডিফেন্স দিয়েছে। সো এটা হলো প্রসেস, জাস্ট মাস্টার্স পিএইচডি এর মতোই প্রফেসরদেরকে লিখতে হবে সাবজেক্ট টাইটেলটা ওইভাবে দিয়ে। আচ্ছা, আপনি তো এমবিএতে প্রায় 6-7 বছর কাটিয়েছিলেন, এখানকার কোনো বিষয় বা কোনো ব্যাপার কি বেশি মিস করেন কিনা সংক্ষেপে যদি একটু বলতেন? এখানে যেটা বলবো যে হ্যাঁ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসলে প্রায় 7 বছর ছিলাম, অনেক স্মৃতি আসলে। এখানে যদি আমি বলি যে কেউ যদি আমাকে বলে, যেমন আপনি বললেন যে কি কি স্মৃতি বা কি মিস করি, আসলে আসলে আমি 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 মনে করি এখানকার এই 7 বছরের যে স্মৃতি সবকিছুই আসলে মিস করি, প্রতিটা জিনিস আসলে নাড়া দেয়। এটা কিন্তু আপনারা যখন দেশের বাহিরে আসবেন, প্রতিটা স্টুডেন্ট লাইক আপনি যখন প্রফেসরের সাথে ল্যাবে মিটিং করবেন, যখন ল্যাবে মিটিংটা যদি ফ্রুটফুল হয় অথবা যদি খারাপ হয়, তখনই আপনার মনে হবে যে কোন অবস্থা থেকে কোন অবস্থায় আসলাম, হ্যাঁ কেমন লাগতেছে সবকিছু। অথচ সেখানে আমি যখন আমার মাওলানা ভাসানীতে ছিলাম, কোনো ধরনের মিটিং ছিল না, কিছু ছিল না, ক্লাস শেষেই চলে যেতাম ঘুরতে। আমি আমি আমার যে স্মৃতিটা বেশি তারা দেয় সেটা হলো যে আমাদের একটা ছোট লাইক বন্ধুর গ্রুপ ছিল প্রায় 4-5 জনের, আমরা প্রায় ক্লাস শেষ হলেই চলে যেতাম চারাবাড়ি, তারপরে মানে ওই সাইডে চলে যেতাম ঘুরতে। এটা আসলে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে খুব প্রকট ছিল, মাঝে মাঝে এমনও হলো যে ক্লাস করলাম তো মাঝে মাঝে এমন হইতোই যে ক্লাস করার পর পরপরই চলে যেতাম, কারণ যদিও এই জিনিসগুলো আসলে এখানেও একটু ভিন্ন ভাবে, কিন্তু জিনিসগুলো আসলে দিন শেষে খুব মিস হয়। যেমন রাতে যখন আমরা ঘুমাতে যাই, অবশ্যই দেশের বাইরের জীবনটা চ্যালেঞ্জিং, তারপরেও ওই সুন্দর স্মৃতিগুলা মাঝে মাঝে দেখবেন যে আপনারা যখন দেশের বাইরে আসবেন অবশ্যই এই অনুভূতিটা হবে যে হঠাৎ করে মুখে হাসি চলে আসবে, যে অর্থাৎ স্মৃতিগুলো মনে পড়ে যাবে, যে একসাথে থাকা, দুষ্টুমি করা, খুনসুটি করা, জিনিসগুলো খুবই তাড়া দেয়। হ্যাঁ, আমরা মনে হয় বন্ধু হলে ছিলাম, বঙ্গবন্ধু হল সম্পর্কে কিছু বলো। যিনি বললেন যে বঙ্গবন্ধু হলে ছিল, হ্যাঁ আব্দুর রাজ্জাক ভাইয়ের সাথে তো অনেক স্মৃতি রয়েছে। আসলে এই জিনিসগুলাই আসলে যখন আমরা হলে ছিলাম, কত আসলে হলে থাকার মজাই আলাদা ছিল। এখানে দেশের বাইরে আসলে হল বলতে সবাই হলগুলো আসলে বাংলাদেশে হলের মতো না, অবশ্যই একটু ডিফারেন্ট। তো সেটা আপনারা যখন দেশের বাইরে এসে এক্সপিরিয়েন্স নিবেন, তখন আসলে কম্পেয়ার করতে পারবেন যে বাংলাদেশটা কত কতটা লাইক কতটা ইন্টার কমিউনিকেটেড ছিল, একজন আরেকজনের সাথে প্রতি মুহূর্তে কথা হতো, প্রতি মুহূর্তে মানে মজা হতো, সবকিছুই আসলে মিস করি। এখানে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছিলাম, আসলে এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি মিস করি সেটা হলো খাবারটা, কারণ এখানে আমরা মানে এটা আসলে বলে বোঝানোর মতো না, অন্যরকম একটা ফিলিংস, সেটা আসলে দেশের বাইরে না আসলে বোঝানো যাবে না। হ্যাঁ, বুঝতে পারছি আমরা। যা হোক, এখন প্রশ্নোত্তর পর্ব দর্শকদের কাছ থেকে। আমি প্রশ্নোত্তর পর্ব শুরু করার জন্য আমাদের কোঅর্ডিনেটর মোহাম্মদ রাজ্জাক ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যে কেউ চাইলে চ্যাট চ্যাটেও কোশ্চেন করতে পারে, তাহলে মনে হয় ইজি হবে। হ্যাঁ, আমাদের চ্যাট অপশন আছে, কেউ চাইলে চ্যাট অপশনে, অথবা কেউ যদি বলতে চান তাহলে আনমিউট করে কোশ্চেন করতে পারেন। আনমিউট করে কোশ্চেন করতে পারেন, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি।
হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি ইকবালের সঙ্গে আছিস, আমি কোশ্চেন করতে যাচ্ছিলাম একটা। হ্যাঁ, আপনি কোশ্চেন করেন, কোশ্চেন করেন, কোশ্চেন করেন ভাইয়া। শরীফুল ভাইয়া, আপনি তো কয়েক বছর ধরে জাপানে আছেন, তো ওই জাপানের এই শিক্ষা ব্যবস্থা আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে কি পার্থক্যটা পান একটু যদি বলতেন? ওইখানে রিসার্চ কালচার, আমাদের রিসার্চ কালচারে কি তফাৎ? ওইখানে যে মানে একটা কালচার, আমরা আর কি ওই ওইখান থেকে কি কি জানতে পারলে আমরা আগায় থাকবো, এ ব্যাপারে কিছু যদি বলতেন। থ্যাংক ইউ সো মাচ ফর দিস নাইস কোশ্চেন। আসলে হ্যাঁ, এখানে আমি বলবো যে কম্পেয়ার না, আমি বলবো এক্সপিরিয়েন্স। আসলে বাংলাদেশের যে বর্তমান যে রিসার্চ ব্যবস্থা তার সাথে আসলে কম্পেয়ার না করাই ভালো আমার মতে। এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে পারি, যেখানে জাপানের যে গবেষণার যে শিক্ষা ব্যবস্থা, এখানে যে রিসার্চের যে ফ্যাসিলিটি, সবকিছু আসলে খুবই অ্যাভেলেবল। শুধু একটাই প্রবলেম এখানে যে আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, সেটা আসলে রিসার্চের জন্য কিছুটা আপনাকে এফেক্ট করবে। তবে অ্যাজ এ বাংলাদেশি আমি মনে করি যে এটা খুবই ফ্রুটফুল হবে, কারণ আপনি যখন বাংলাদেশে, যেমন আমাদের কোর্সের, আমি একটা জিনিস বলতে চাই যে বাংলাদেশের এখানে একটা কম্পেয়ার হবে, যে যদি আমি বলি যে বাংলাদেশে আমরা কোর্স করতাম গতানুগতিক, যেহেতু আমি এখানে মাস্টার্সে আছি, যদিও আমার এখানে পিএইচডি তে আসার কথা ছিল, আনফরচুনেটলি কোনোভাবে আমি কোনো ডকুমেন্ট শো করতে পারি না, এই জন্য সেখানে এমএসএ আমি এনরোল হয়েছি। তো এখানে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি বুঝতে পেরেছি যে এখানকার প্রফেসরদের যে পরীক্ষা যে আমাদের নেয়, তারা যখন পরীক্ষার ফলাফল যখন আমাদেরকে দেওয়া হয়, কোনোভাবেই তারা সেটা নোটিশ বোর্ডে টাঙানো হয় না, যেমন আমরা আমাদের বাংলাদেশে সেটা সুন্দর করে সবাই দেখি, তখন মন খারাপ হয় যে বন্ধু পেয়ে গেল ফার্স্ট ক্লাস, আমি পেয়ে গেলাম সেকেন্ড ক্লাস। এই জিনিসটা আসলে জাপানের প্র্যাকটিস নাই, এটা আসলে সবার মেইলে চলে যায়, এটা খুবই ভালো দিক। এটা আমি এই এক্সপিরিয়েন্সটা আসলে খুবই ইফেক্টিভ যদি এটা করা যায় বাংলাদেশে, যে ফ্যাকাল্টিরা যদি ইমেইলে দিয়ে দিল তাহলে আর কেউ কারোটা জানলো না, এটা খুবই খুবই অসাধারণ একটা উদ্যোগ। আরেকটা হলো যে তাদের কোশ্চেন প্যাটার্ন, এখানে বিশেষ করে আমি যেহেতু কিছু কোর্স ওয়ার্ক করেছি, এখানকার কোর্স ওয়ার্ক গুলো প্রত্যেক খুবই ইনোভেটিভ কোশ্চেন ওয়ার্ক। যেমন এখানে আপনাকে কখনোই মেকানিজম আঁকতে বলবে না, এখানে কখনোই আপনাকে এক্সপ্লেন করতে বলবে না, জাস্ট একটা জিনিসই আপনাকে এক্সপ্লেন করতে বলবে, সেটা হলো আপনার নিজের আইডিয়াটা। আপনাকে তারা লেকচার দিবে ঠিকই, কিন্তু আপনাকে নিজের আইডিয়াটা এখানে ডেসক্রাইব করতে হবে খুবই শর্টলি, খুবই সিম্পলি ভাবে, যে আপনি এই ক্লাসটা থেকে আসলে নিজের রিসার্চে কি আইডিয়া ইউজ করতে পারেন। এই জিনিসটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। আর যদি আমি ল্যাব ওয়ার্কের কথা বলি, ল্যাব এনভায়রনমেন্ট বলি, আমরা মনে হয় কম বেশি সবাই জানি যে জাপানে ল্যাবের প্রেশারটা একটু বেশি, কারণ তারা একটু বেশি কাজ, কর্মময় জাতি, তো তারা একটু বেশি কাজ করে। তো আসলে ল্যাবে আপনাকে সকাল 9টা টু সন্ধ্যা পর্যন্ত থাকতে হতে পারে কোনো না কোনো সময়, আসলে এটা ডিপেন্ড করে, ল্যাব টু ল্যাব ডিপেন্ড করে। তো আমি বলবো বাংলাদেশি স্টুডেন্টরা প্রত্যেকটা ল্যাবই কোপ আপ করে উঠতে পারে, জাস্ট একটু সিনসিয়ার থাকতে হয়। জাপানিজরা প্রচন্ড রকমের সিনসিয়ার, এটা অবশ্যই আশা করি আপনি যখন এয়ারপোর্টে পা দিবেন তখনই আপনি বুঝতে পারবেন যে তারা, তাদের সিকিউরিটি সিস্টেম সবকিছুই আসলে অন্যরকম। তো আমি যেটা বলবো যে এখানকার রিসার্চ এক্সপিরিয়েন্স এবং এখানকার যে রিসার্চের যে এনভায়রনমেন্ট অসাধারণ, জাস্ট একটু কাজের প্রেশার বেশি, কিন্তু আপনি যদি সেটা মানিয়ে নিতে পারেন আমি মনে করি এটা কোনো সমস্যাই না। হ্যাঁ, এটাই আমি বলবো যে অবশ্যই বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, একজন কোশ্চেন করেছেন যে যদি অনার্সের ব্যাকগ্রাউন্ড বা মাস্টার্সের ব্যাকগ্রাউন্ড ভিন্ন হয়ে থাকে তখন কি স্কলারশিপ পেতে কোনো সমস্যা হবে কিনা? এটা ডিপেন্ড করে আসলে আমার স্টেটমেন্ট অফ পারপাসটা এবং প্রফেসর আমাকে কিভাবে রিকমেন্ডেশনটা করবে। কারণ যেহেতু আপনি রিসার্চ ভিন্ন ব্যাকগ্রাউন্ডে যেতে যাচ্ছেন, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি কেন যাচ্ছেন, আপনার ইন্টারেস্টটা কি পরিমাণ স্ট্রং ওই রিসার্চের প্রতি, এবং আপনি যে যাচ্ছেন রিসার্চ সুইচ করে আপনার অবশ্যই ওই রিসার্চ সম্পর্কে ধারণা আছে কিনা, সেটার জন্য আপনি সবচেয়ে বেটার আপনার স্টেটমেন্ট অফ পারপাস স্ট্রং করা, প্লাস প্রফেসরকে ওইভাবে অ্যাপ্রোচ করা যে আমি
কেন সুইচ করতেছি এবং কেন আমার এটা ভালো লাগে। যেসব বিশ্ববিদ্যালয়ে অনার্স এ প্রজেক্ট নেই বা থিসিস এর কোনো সিস্টেম নেই, যেমন এখানে এক্সাম্পল হিসেবে বলছে ঢাবি বা চবি, সেসব ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যদি আন্ডারগ্রেড ইন্টার্নশিপ পেতে চায় তাহলে কিভাবে